সিট তথ্যটা আমার সঠিকভাবে জমা দেবে না, সেটা আমি আগে থাকতে সিটের উপরে আস্থা রাখি না, রেখেও যায়ও না। আমি কোর্টের উপরে আস্থা রেখেছি, কোর্টকে বারে বারে আমি জানিয়ে এসেছি কি আমার নিরপেক্ষ বিচার যদি আনিস খুনের পেতে হয় তাহলে কোর্ট নজরদারি আমাকে সিবিআই দেওয়া হোক, সেই আশায় আমি এখনো আছি। রাজ্য যে বক্তব্য আদালতকে জানাচ্ছে তাতে কিন্তু বলা হচ্ছে যে আপনার যে বয়ান সেই বয়ান আপনি নিজে লেখেননি এবং তার পরবর্তীতে একাধিকবার আলাদা আলাদা বয়ান দিয়েছেন, আপনি কি বলবেন? দেখুন, যেটা বয়ান আমি দিয়েছি, আমার কাছে সিট এসেছে, কিছু বক্তব্য আমার লিখিত নিয়েছে, গোপন জবানবন্দিতে আমি লিখে দিয়েছি, সেই সব গোপন জবানবন্দি যখন বেরোবে তখন যেটা ভালো মন্দ তাই সেইখানেই তো খুঁজে পাওয়া যাবে কি আমার কথাটা একরকম আছে কি দুরকম আছে। সিট তো তিনি হচ্ছে যে শাসক দলের, তারা উল্টোপাল্টা বলবে, আমার ব্যাখ্যা বার করাবে, কিন্তু আমি ওর ব্যাখ্যার কোনো মানিনি আর তাতে সমর্থনও করিনি। আমি কোর্টকে বারবার আমি অনুরোধ করাচ্ছি, কোর্টকে আমি সম্মান জানা দিয়ে কথা বলছি, মাননীয় কোর্ট আপনি আমার নিরপেক্ষ বিচার করতে হলে কোর্ট নজরদারি সিবিআই দেওয়া হোক, এখন আমি সিবিআই এর উপরে অনার। আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই চেয়ে মামলা শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট, অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধে, এর পরেও মনে হয় মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে, রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন হাইকোর্টের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, আজ রাজ্য সরকারের উদ্দেশ্যে হাইকোর্টের কি বক্তব্য ছিল, পাল্টা মামলাকারীর আইনজীবী কি যুক্তি সাজালেন? দেখো, রাজ্য সরকারের উদ্দেশ্যে মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা দুবার এই প্রশ্ন করেছেন যে এখানে মূল অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তারপরেও কি সরকার মনে করে যে পুলিশের তরফ থেকে যে পদক্ষেপ করা হচ্ছে বা এসআইটির তরফ থেকে যে ইনভেস্টিগেশন করা হচ্ছে তার ওপর পরিবার বা মানুষের আস্থা থাকবে? এই প্রশ্ন কিন্তু সরকারকে উদ্দেশ্য করে মহামান্য বিচারপতি দুবার করেছেন এবং সরকারের পাল্টা বক্তব্য হচ্ছে গোটা ঘটনা ঘটার পরেই তারা একেবারে তৎক্ষণাৎ এসআইটি গঠন করেছেন এবং স্বচ্ছতার সঙ্গে গোটা প্রক্রিয়াটা তারা করবার সম্পন্ন করবার চেষ্টা করছেন। জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হয়েছে, গোপন জবানবন্দি থেকে শুরু করে অন্যান্য যা যা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন সেগুলো তারা করেছেন। কিন্তু মামলাকারীদের স্পষ্ট অভিযোগ হচ্ছে যে এসআইটি কার্যত কিছুই করেনি এবং এই ঘটনার ক্ষেত্রে যে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধেও এখনো উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতে তারা কিন্তু ব্যর্থ হয়েছেন এবং মামলাকারীদের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এটা একেবারে পরিকল্পিত ভাবে পুলিশ কর্মীরা আনিস খানকে খুন করেছেন এবং এটি একটি হত্যার ঘটনা। কিন্তু সেই হত্যার ঘটনার ক্ষেত্রেও পুলিশ গোটা বিষয়টাকে এমন ভাবে সাজাবার চেষ্টা করছে যে এই গোটা বিষয়টাকে দুর্ঘটনার কারণে মৃত্যু বা আত্মহত্যার তথ্য খাড়া করার একটা চেষ্টা করা হচ্ছে। ফলত সব মিলিয়ে পরিবারের অভিযোগ যেখানে পুলিশের বিরুদ্ধে রয়েছে সেখানে কিভাবে পুলিশ তদন্তের ওপর বা এসআই তদন্তের ওপর তারা আস্থা রাখবেন সেই প্রশ্ন কিন্তু বারবার করা হয়েছে। ফলত সব মিলিয়ে মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে, এখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হলে তখনই স্পষ্ট হবে যে রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের গঠিত এসআইটির ওপর আস্থা রাখছে নাকি তারা এই মামলার বার সিবিআই কে দিচ্ছে, সেই গোটা বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি স্পষ্ট হবে। অনুসূয়া, ধন্যবাদ সৌভিক।